তুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অভিষেকের প্ল্যান অনুযায়ী রিকের বাবা আজকেই শ্রুতির সাথে রিকের বিয়ে দিতে চলে এসেছে বিয়ের অনুষ্ঠানে কিন্তু নববধূকে সিঁদুর পাওয়ানোর পরে ঘুমটা খুলে শ্রুতির পরিবর্তে অন্নবাইকে দেখিয়ে চমকে ওঠে রিক আগে থেকেই রিকের বাবার আসল পরিচয় ও উদ্দেশ্য জানতে পেরে অভিষেকের মুখোশ খুলে দিতেই শ্রুতিকে সময় মতো সরিয়ে দিয়ে শিউলিকে কনের আসনে বসিয়ে দিয়েছিল তুতে আর তাই তো শিউলিকে দেখে রিক অবাক হয়ে গিয়ে বলে বাবা এটা কি হলো শেখের তো অবাক বলে মিস্টার গাঙ্গুলি আপনারা আমার সাথে চিট করলেন কেন এটা করলেন এ মেয়ে তো শ্রুতি নয় অমরীশ লাহেরি সহ সবাই অবাক হয়ে যায় রাগিনী এগিয়ে এসে বলে এ একই শিউলি তুই সৌমিলি বলে শিউলি এ বাড়ির কাজের মেয়ে ছিল তাকে কে দিয়েছে এই সাহস তুতে এগিয়ে এসে বলে আমি দিয়েছি কেন দিয়েছি সেটা কি এখানেই জানিয়ে আর হ্যাঁ শিউলি যদি কাজের মেয়ে হয় তাহলে রিক্ত কাজের লোকের বেকার ছেলে ওর সাহস হয় কি করে লাহিরি বাড়ির মেয়েকে বিয়ে করার তুতের কথা শুনে ভয় পেয়ে যায় শেখর তাহলে কি সব সত্যি এবার জানিয়ে দেবে তুতে আর নিজেকে বাঁচাতে শেখরকে জানিয়ে দেবে অভিষেকের কথা সে এসব করেছে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেওয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ